গানের কথায় সম্মাননা জানানো হলো বরেণ্য সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন শুদ্ধ মঞ্চ। অনুষ্ঠানে নবীন শিল্পীদের শুদ্ধ সংস্কৃতি চর্চার আহ্বান জানান কিংবদন্তি এই শিল্পী। আছেন আমার মুক্তার, একবার যদি কেউ ভালোবাসত, যেও না সাথী এ মাটির বুকে ঘুমিয়ে আছে, এমন অনেক কালজয়ী গানে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। সঙ্গীতে অনন্য অবদানের জন্য বরেণ্য এই শিল্পীকে সম্মাননা জানালো সাংস্কৃতিক সংগঠন শুদ্ধ মঞ্চ। ছায়ানট মিলনায়তনে আনন্দধ্বনি জাগাও গগনে শিরোনামের এই অনুষ্ঠানে তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান ভক্ত অনুরাগীরা। সংস্কৃতি অঙ্গনে সৈয়দ আব্দুল হাদীর ভূমিকার কথা তুলে ধরেন বিশিষ্ট জনেরা। গানের ক্ষেত্রে শুদ্ধতাকে তিনি এখানে হচ্ছে একজন বড় শিল্পী, সবচেয়ে বড় এবং সাহসী শক্তিশালী উচ্চারণ তিনি কখনো ফাঁকি দেন না। গান গেয়ে মানে একটা প্রতিষ্ঠা লাভ করা হয়েছে, হাজি ভাইকে দিয়ে নাট করাচ্ছে এবং হামদ করাচ্ছে, সেখান থেকে উঠে এসে এই আমাদের প্রজন্মকেও যে আলোকিত করছেন সেটা তার অসাধারণ শক্তি। শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান শুদ্ধ মঞ্চের সদস্যরা। এ সময় নবীন শিল্পীরা তার আশীর্বাদ নেন। শুদ্ধ সঙ্গীত চর্চা করা, এটাই আমার আশা। বাঙালির যে সংস্কৃতি, এই সেই সংস্কৃতিকে অন্তরে লালন করতে হবে। তার গান শ্রোতাদের ভালোবাসায় টিকে থাকবে যুগের পর যুগ বলছেন ভক্তরা। সুরের মূর্ছনায় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ হয় এই আনন্দ আয়োজন। সেই গানে কণ্ঠ মেলান সৈয়দ আব্দুল হাদী নিজেই। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। Thank you.